এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়াতে হচ্ছে এটা একটা ঘ্যাট, ডাল, ভাত। তো এখানটায় রান্না হয়েছে, চলো তোমাদের একটু কাছে গিয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে এখান থেকে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে বের হবে। দেখি মাইমা দাদা, একটু সরো একটু সরো, খেতে দেবে কি আছে? ঠিক আছে, খাওয়া হলেই নি। এমা আমি জুতো পরে চলে এসেছি, ভীষণ গরম পড়েছে, তো সবার খাওয়া দাওয়া করছে এখানে। এখন সবাই একসঙ্গে বসেনি, আরো বসবে। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে না? দেখ, আজকে এবার আর সেরকম আমি ভিডিও করতে পারিনি, মানে সবসময় আসতে পারিনি, যেহেতু চেম্বারেও বসতে হয়েছে। তার জন্য গতকাল রাতে হচ্ছে দল এসছে, রাতে এসে খাওয়া দাওয়া, রাতে বলতে সন্ধ্যায় এসছে, তারপর রাতে খাওয়া দাওয়া করেছে, সকালে খাওয়া দাওয়া করেছে, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হবে। আমার মেজো ভাসুরের বাড়ি তো ঠাকুরবাড়ি, ওখানে ঠাকুরবাড়িতেই এই দলটা আবার ওখানে যাবে। আর ছোটো মামির বাড়িতে এখন দল চলে এসছে, তো ছোটো মামি দৌড়ালো আর বললো তোমরা যখন যাবে গিনিকে নিয়ে যাবে। আর এত গরম, এই পুকুর পাড় দিয়ে হাঁটাচলা করছি, পুকুর পাড় নাই এখানটায়, পুকুর পাড়। হচ্ছে মেজদার বাড়ি হচ্ছে, তো আমি এখন গেটের থেকে বের হলাম। দেখো আমাদের চেম্বারের সামনে দিয়েই ওখানেই কত গাড়ি এসে, সকাল অবধি দেখবো এখান দিয়েও গাড়িতে ভরে গেছে। তো চলো যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়। কি তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানাবে, আমরা তো সবাই খুব 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 ভালো আছি। আর আজকে হচ্ছে এপ্রিলের 5 তারিখ, আর আজকে আগামীকাল হচ্ছে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানে হরিচাঁদ ঠাকুরের মহাবারুণী স্নান, ওনার জন্মতিথি উপলক্ষে। তো যাই হোক, খুব এখন দেখতে পারো বিকালবেলা, এখন বাজে বিকাল 5:30, আমি চেম্বারে আছি। আর চেম্বার থেকে আসার সময় একটুখানি দেখলে যে এখনই, এখন বাজে হচ্ছে বিকাল 5:30, মানে 5 তারিখ, আর 6 তারিখ সকাল 7:55 থেকে স্নানের যোগ লাগবে, থাকবে হচ্ছে রবিবার ভোর 5:30 অবধি। তো আমাদের চেম্বারের সামনে দিয়ে তো প্রত্যেক বছরের মতো, মানে আমাদের অলিগলি দিয়ে সব জায়গা দিয়ে সব দলেরা থাকে, মানে তাদের গাড়ি থাকে, তো অলরেডি এখন সব দল ঢুকবে, দেখতে যে কত ভালো লাগছে। এরপরে আবার ছোটো মামার বাড়িতে যেতে হবে, কারণ ছোটো মামের বাড়ি, মামার বাড়িতে দল উঠেছে। বড় মা একটু আগে তো দেখলে যে মামা বাড়ি, ওই মামা বাড়ি থেকে এলাম, ওই দলটা বেরিয়ে এখন মেজদার বাড়িতে যাবে। তো মোটামুটি মানে এত ভালো লাগছে, আমাদের ঠাকুরনগরবাসী আমরা প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, কবে আসবে কবে আসবে, ফাইনালি এসেও যায় আবার চলেও যায়, তখন খুব খারাপ লাগে। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এখন এই অবস্থা, দেখো আর সকাল অবধি বা রাত অবধি এখানের অবস্থাও তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখতে থাকো। দেখো এখন তো আমি চেম্বারে আছি, ওই যে আমাদের চেম্বারের সামনে দিয়েই গাড়ি দাঁড়ানো, এই যে নারা মতুয়ার লোকজন, মানে দলের লোকজন। একটু পরে আমি যখন লোক বেড়ে যাবে, আমি এই চেয়ার বেঞ্চিগুলো বাইরে বের করে দেব, তখন ওখানে বসে যাবে। তারপরে এখানে জল এনে রেখেছি, যদি কেউ জল খায়, বেশি করে জল এনে রেখেছি। দেখো সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, চলো বাইরে গিয়ে তোমাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবে।
এখনো মোটামুটি আসা এখনো শুরু হয়েছে, দেখতে পারো। সকাল অবধি এখানের অবস্থা এরকম থাকবে না, কত ভরে যাবে গাড়িতে তখন দেখে নেবে। তো এখন বাজে রাত 9টা, চেম্বার কিন্তু খোলা রয়েছে, গ্লাস টেনে দিয়ে বাড়িতে এসেছিলাম। এখন যাব ছোট মামার বাড়িতে, জানি না পৌঁছাতে পারবো কি না, কারণ ঠাকুরবাড়ির ওখান দিয়ে তো কোনো রকমে বাইক নিয়ে যাওয়া সম্ভব না। এখন আমাদের যেখানে 2 মিনিট লাগে সেখানে কেননা আমাদের ঘন্টা লেগে গেল, তার কোনো ঠিক নেই। এই এত চিৎকার কর, মানে এত তাড়া দিচ্ছ কেন? এক ঘন্টা তো লাগবে পৌঁছাতে, ভগবান জানে কখন গিয়ে পৌঁছাবো, কোথা দিয়ে কোথা দিয়ে যাবো। চেম্বারটা লক করবো, সত্যি বাবু এখন তো সবে ঢুকছে। হ্যাঁ বাইক রেখেই যাই, হেঁটে হেঁটে যাই। চলো চেম্বারের সামনে গিয়ে দেখি কি অবস্থা, তাহলে বাইক নিয়ে আসতে হবে। হেঁটে ছাড়া উপায় হবে না, হেঁটে ভিতর দিয়ে ভিতর দিয়ে দোকান বসে গেছে। আমি হচ্ছে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি হাতে করে, একটু ভিজে ভিজে পেয়েছে তা ড্রাই ফ্রুটস খাচ্ছি। এখনো চেম্বার বন্ধ করবে, চেম্বারও লক করছে। তোমাদের এই যে পরিবেশটা এটা তো দেখাচ্ছি, আর এরপরেও দেখো ওখানে। অনেক দূর ঘুরে আমরা যাচ্ছি, হ্যাঁ, যেহেতু তোমাদের বলেছি সকাল 7:55 থেকে স্নান শুরু, তো লোকজন রাতের বেলা তো প্রচুর আসবে, কালকে দিনেও আসবে, সারা দিন সারা রাত আগামীকাল। চলো যাই দেখি কি অবস্থা। কোন অলির গলির মধ্যে দিয়ে আমরা এলাম, এবার মেইন রাস্তায় যাচ্ছি, কি হবে ভগবান জানে। হ্যাঁ পারবো, যেতে পারবো। দেখো কি চলে, ফাঁকায় ফাঁকায় চলে যেতে পারলে হয়। এখনো মানে গাড়ি ঘোড়া ঢুকিয়ে দেয়নি বুঝলে, আর এমনি তো এখান থেকে তো গাড়ি ঢুকায় না, ঢুকায় ঢুকায় ভুলে গেছি, মনে নেই আর কি। তো ছোট মামির বাড়ির কাছাকাছি চলে এসেছি, চলে এলাম। দেখো দোকান কিন্তু এখান থেকেই শুরু, যাই এবার, দল আছে।
এখানে আমরা এসে ঘরে বসে বাদাম খাচ্ছি, বাকি সবাই খাটে আছে। আমি আছি এখানে। তো এনাদের খাওয়া দাওয়া এখন হলো। বাইরে যে কি আওয়াজ আর এখানে বসে আরামে রয়েছে। মামা অফিস থেকে চলে এসেছে, ওখানে খাটের উপরে বাকি সবাই আছে। তো আমি কথা বলি, এখানে গল্প করে ভিডিও এডিট করতে লাগি তোমাদের জন্য। খাওয়া দাওয়া করে এসে আমার পাখির সঙ্গে এখানে বসে রয়েছি, পান খাচ্ছে। দিদিমা পান খাচ্ছে আর আমি দিদিমার কাছ থেকে সুপারি নিয়ে খাচ্ছি। আর এখানে বসে বসে আমরা বাইরে নিয়ে দেখছি দল আসছে। দেখেছো শুকিয়ে গেছে, ভীষণ গায়ে গেছে।